বিকেলের লালচে আধারে আমাদের বাস 21 নম্বর হাইওয়ে ধরে ছুটছে আমাদের গন্তব্যে। বাসে গুটি কয়েক লোক, যদিও আগে স্টপেজেই সব নেমে পড়েছে, নইলে এই বাসে তিল ধারণের জায়গা ছিল না। ওহ মামা, একদম দিনে দিনে টিকিট পেয়েছি বুঝলে, নইলে এবারে ট্রিপ ক্যান্সেল। যা বলেছিস বিল্টু, ভাগ্যিস গোয়িন অ্যাপটা ছিল। গোয়িন অ্যাপ সেটা কি? আরে মামা, এটা একটা ট্র্যাভেলিং অ্যাপ। এই অ্যাপ দিয়ে খুব সহজেই ফ্লাইট, হোটেল, বাস, এমনকি ট্যুর প্যাকেজ একদম বাজেটের মধ্যে পেয়ে যাবে। শুধু তাই নয়, এমনকি এই অ্যাপে ইএমআইও অ্যাভেলেবেল। বলিস কি? একদম, ইন্টারন্যাশনাল ফ্লাইট কিংবা হোটেল পৃথিবীর যে কোনো জায়গা থেকে, বাস অল ওভার ইন্ডিয়ায় তুমি এই অ্যাপ দিয়ে সব থেকে সস্তায় বুক করতে পারবে। এই দেখো না, ধরো তুমি কলকাতা থেকে বাংলাদেশ যাবে, লিভিং ফর্মে কলকাতা লেখো আর গোয়িং টুতে বাংলাদেশ লেখো, আর বাদ বাকি ফর্ম পূরণ করে সার্চ করো ফ্লাইট, আর দেখো কামা, গোয়িং অ্যাপে পেমেন্ট অপশনও প্রচুর, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এমনকি রেজার পেও। এই তো সত্যি দারুণ কাজের অ্যাপ রে। কেউ যদি এই অ্যাপ ডাউনলোড করতে চায় কোথা থেকে করবে? এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ডাউনলোড করে নাও আর যাও যেখানে খুশি। বাদুরিয়ার জঙ্গলের 2 কিলোমিটারের মধ্যে যখন বাস থেকে নামলাম, তখন সন্ধ্যের কালো আধার ঘনিয়ে এসেছে। যদিও বাসের টিকিট বুক করেছিলাম, তাড়াহুড়োয় হোটেল বুক করতেই ভুলে গেছি। ভেবেছিলাম এখানে এসে অনেক হোটেল পেয়ে যাব, কিন্তু এখানে এসে দেখি হোটেলের চিহ্ন মাত্র নেই। অগত্যা একটা ট্যুরিস্ট গ্রুপের কাছে জিজ্ঞেস করলাম, বলছি এখানে আশপাশে কোথায় হোটেল বা লজ ভাড়া পাওয়া যায় বলতে পারেন? ও হো দাদা, এ জায়গায় আপনি কাছাকাছি কোনো হোটেল বা লজ পাবেন না। আমরা একটা সরকারি কাজে এসেছি, যাবো সেই পাহাড়পুর, গাড়ি আসবে কিন্তু সেও তো 4-সিটার, আপনাদের যে ছেড়ে দেবো সে উপায়ও নেই। এ সময় এই জায়গায় এসে ভুল করেছেন মশাই। যাকে এসেই যখন পড়েছেন, এক কাজ করুন, এই রাস্তার ডান দিক দিয়ে গিয়ে এই জঙ্গলের মধ্যে মিনিট 20 হাঁটলে কাটুরিদের কিছু ঝুপড়ি পাবেন, তাদেরকে বলে রাতটা কাটিয়ে দিন, সকালে রিক্সো বা ভ্যান কিছু একটা নিয়ে হোটেলের দিকে রওনা হবেন কোন। হ্যাঁ, তবে রাস্তায় কিন্তু সাপখোপের বড় উপদ্রব, দেখে যাবেন। লোকটার উপদেশ ঠিক বলেই মনে হলো, তাই মামা আর আমি জঙ্গলের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। শীতের রাতে ঘন গাঢ় কুয়াশায় ঢেকে রয়েছে জঙ্গল, চারিপাশে বিকট সব জন্তু জানোয়ার আর ঝিঁঝিপোকার একটানা আওয়াজ কানে তালা ধরিয়ে দেয়। এই ব্যাস, এইবার ফোনের টাওয়ারটাও পুরো চলে গেল, জিপিএস ধরে যাও এগোচ্ছিলাম সেটাও গেল। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যত এগোলাম, ততই অন্ধকার আমাদের গ্রাস করল। 20 মিনিট কখন চলে গেছে খেয়ালই নেই। মামা, লোকটা যে বলেছিল কিছুটা দূর গেলেই ঝুপড়ি দেখতে পাবো, কিন্তু ঘড়ি তো বলছে আমরা প্রায় 40 মিনিট হাঁটছি, কই কিছু তো দেখতে পেলাম না। বলিস কি বিল্টু, এ তো চিন্তার ব্যাপার, একই শীতের জাকালো হাওয়া হাড়ের ভিতর গিয়ে ভিজছে, কম্পোটারও নেই, তার উপর প্রাণ ভর। না না, আমার মনে হয় আর একটু গেলে ঝুপড়ি দেখতে পাবো। হ্যাঁ, পেলেই ভালো, চলো পা চালাই। লাগেজের পিছনে চেনে নাগপুরি কমলা লেবুগুলো ছিল, ভাবলাম পৌঁছে গিয়ে খাবো, এতক্ষণে চিড়ে চ্যাপটা হয়ে গেছে বোধহয়। দাঁড়াও 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 মামা, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? কোথায়, আমি তো শুধু চারিপাশে কুয়াশা আর কুয়াশাই দেখছি। না 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 না, ভালো করে দেখো সামনে। দুজনেই আশ্চর্য চোখে তাকিয়ে দেখলাম বড় বড় শাল, সেগুন আর কেঁদো গাছের পিছনে ধপধপে সাদা আলিশান বাংলোটাকে। মামা, লোকটা তো এটা বলেনি যে এখানে একটা এত বড় বাংলো আছে। দূর দূর, ও ছোড়া এই জঙ্গলের অত শত জানে নাকি যে তোকে বলবে হোটেল পাওয়া যাবে না? আরে, একটা এত বড় আস্ত বাংলো থাকতে হোটেলের কি দরকার? নে নে, এখন তাড়াতাড়ি চল গিয়ে একটু গাটাকে গরম করি। কনকনে শীতে দুজনেই বাংলোর দিকে ছুটে গেলাম। মিশমিশে কালো আধারেও বাংলোটাকে এত উজ্জ্বল দেখাচ্ছে যে আমাদের টর্চের প্রয়োজনই পড়ল না। সদরের সামনে একটা 500 ওয়াটের বাল্ব, তার নিচে কলিং বেল। কে? বাড়তিনে কলিং বেল টেপার পর চাদর ঢাকা এক বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলো ঘর থেকে। কি হলা,
কি চাই বলবেন তো? বড় বিপদে পড়ে এত রাত্রি আপনার কাছে এসেছি ভাই, দয়া করে থাকার একটা ঘর দিন, নইলে ঠান্ডায় মারা পড়বো। না 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 না, এখানে থাকার জায়গা টাকা হয় না, রাত পিড়িতে যত সব আজব লোক এসে জোটে। এত বড় বাংলো, সেখানে এক চিলতে জায়গা দিতে অসুবিধে কোথায় বলতে পারেন? নেহাত শীতের রাত, তার উপর এমন জঙ্গলময় জায়গা। হুম, বুঝলাম বুঝলাম আপনাদের কথা, এখন এমন বলছেন, কিন্তু আপনাদের উপদ্রবে আমার বাচ্চার ছেলেটা যদি জেগে ওঠে তার দায় কে নেবে শুনি? ও, আপনার বুঝি ছেলে আছে? চিন্তা করবেন না, আমরা কথা দিচ্ছি কোনো রকমের শব্দ আমরা করব না, আর সকালের মধ্যে মানে আলো ফোটার আগেই আমরা এই বাংলো ছেড়ে বেরিয়ে যাব। বেশ, এত করে যখন বলছেন আজ রাতের জন্য আপনাদের জায়গা দিতে পারি, কিন্তু মনে আছে মনে আছে, এই যে এই কোনো শব্দ করা যাবে না, তাই তো? একদম। বহু অনুরোধ কথা কাটাকাটির পর অবশেষে সেই বাংলো ঢুকলাম। শুনুন, রাতে দরজা ভিজিয়ে শোবেন, কেউ ডাকলে বা কিছু দেখলে যখন তখন বেরিয়ে পড়বেন না। না না, শীতের রাতে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আমি বেরোলাম, দরজাটা ভিতর থেকে আটকে দিন। লোকটা চলে গেলে লাগেজপত্র সব ঘরের এক কোণে রেখে দিলাম। ও, আর জোর বাঁচা বেঁচেছি বিল্টু, নইলে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মরতাম। যা বলেছো মামা, লোকটা বড় বিপদ থেকে বাঁচালি। আচ্ছা, লোকটা কি বাংলোর মালিক নাকি, না বাংলো দেখাশোনা করে শুধু? সেটা তো বোঝা গেল না, আমরা আদার ব্যাপারই জাহাজের খবর রেখি বা কি করব। আমাদের যে এত রাত্রে এমন একটা সুন্দর আশ্রয় দিয়েছে, এই না বড় কথা? তা বটে ঠিক, বাংলোটাকে বাইরে থেকে যা মনে হয়েছিল, ভিতর থেকে আরো বড় আর চমৎকার লাগছে, তাই না? হ্যাঁ, এই বাংলো যার তৈরি, তিনি নিশ্চয়ই এই বড় প্রভাবশালী ব্যক্তি। নাও চলো এখন হাত পা ধুয়ে নি। না 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 না, এই সময় আমি আর ঠান্ডায় কম্বলের তলা থেকে নড়ছি না। বলো কি, হাত পা না ধুয়ে তুমি এই খাটে উঠে পড়লে? তাহলে আমি তোমার কিন্তু ধারে পাশে ঘেঁচছি না। যা যা, তোকে আমার ধারে পাশে ঘেঁচতে হবে না, যা। ঘরের সাথে অ্যাটাচ বাথরুম, বিদেশি মার্বেল বসানো, ধপধপে বাথটব, শাওয়ার, ঝকঝকে কল খুলতেই বেরিয়ে এলো গরম জলের ধারা। মামা, কি গরম জল দেখো, আহ কি উষ্ণ! আমি তো স্নান করছি, তুমিও করে নিও, নইলে পস্তাবে। বাথটব ভর্তি উষ্ণ গরম জলে শরীর ডোবালাম। আহ কি আরাম, মনে হয় ঘন্টার পর ঘন্টা এই জলের মধ্যে উষ্ণতা উপভোগ করি। চোখ খুলতে আটকে উঠলাম। বাথটব জুড়ে শুধু টাটকা রক্তের ধারা, গন্ধে গা গুলিয়ে উঠল, আয়নার মধ্যেও রক্তাবহাদের ছাপ, চারিদিকে শুধু রক্ত লাল। ওরে বাপরে বাপ, বাঁচাও বাঁচাও! লাফ দিয়ে ঘরে ঢুকলাম। মামা আটকে উঠল। ওরে ওরে বিল্টু, চেঁচাচ্ছিস কেন, চেঁচাচ্ছিস কেন? তুই কি আজকে রাত্রে এই শীতের মধ্যে জঙ্গলে কাটাতে চাস? না মামা না, তুমি জানো না আমি কি দেখেছি বাথরুমে। কি দেখেছিস? রক্ত, বাথটব ভর্তি শুধু রক্ত, শাওয়ার দিয়েও রক্তের ধারা। বলিস কি, কই দেখি তো? দেখলে? হ্যাঁ দেখলাম, এখন তুই দেখবি। আয় বাথরুমে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে গেল আমার, এক বিন্দু রক্তের ছিটে ফোটা কোথাও নেই, এমনকি ওই আয়নাটাও পুরো স্বচ্ছ। কিরে, বাথরুমে এসে নেশা টেশা করছিস নাকি? না না মামা, তুমি বিশ্বাস করো, আমি চোখ খুলেই দেখলাম। চোখ খুলে মানে? চোখ খুলে মানে কি? তাহলে নির্ঘাত ঘুমিয়ে পড়েছিলি, স্বপ্ন টপ্ন দেখেছিস, এখন আর কথা বলাস নেই, গাত বা মোজ নয়তো ঠান্ডা লাগাবি, অন্তত ভুলে আর চিৎকার করিস না বাপ। আমি যাই গরম চায়ের ফ্লাস্ক আর পাউরুটিটা বের করি। রাত যত গাঢ় হলো, জানলা দিয়ে কুয়াশা আর কালো অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখা গেল না। আহ, গরম গরম চা আর সাথে বোন পাউরুটি, ঠান্ডায় জমে যাবে। যা, এই কি হলো, লোডশেডিং হলো নাকি? হঠাৎ চারদিকে ঘুটঘুটে অন্ধকার ঘনিয়ে এলো, দৈবাৎ এমন লোডশেডিং হবে ভাবতেও পারিনি। এখন কি করবে মামা? লোকটা বলেছিল ডিস্টার্ব না করতে, এদিকে
ঘরের দিকে কোনো মোম টমো তো দেখতে পাচ্ছি না। এক কাজ করি বিল্টু, নিচে সিঁড়ির দিকে সদরের পাশে একটা বড় মোমবাতি স্ট্যান্ড দেখেছি, যাই নিয়ে আসি। তাই করো, এই নাও আমার মোবাইলের টর্চটা জ্বালিয়ে যাও। কি মুশকিলে পড়া গেল, রাত্রির বেলা লোকের বাড়িতে এসে শেষে চোরের মতো মোমবাতি খুঁজতে হচ্ছে। এই তো কত বড় রূপলি মোমবাতি স্ট্যান্ড, যাই নিয়ে যাই গে। কি হলো, মামার আওয়াজ বলে মনে হলো না? সিঁড়ি দিয়ে তৎক্ষণাৎ নিচের তলায় নেমে গেলাম। নিচে গিয়ে দেখলাম মামা নেই, মোমবাতি চলছে আর মেঝেতে মোবাইলটা উল্টে পড়ে আছে। মামা, ও মামা, মামা! চারপাশ খুটখুটে অন্ধকার, নিঝুম, কোনো সাড়া পেলাম না। ভয়ে গলা শুকিয়ে এলো। আহ, চিৎকার করছেন কেন? চিৎকার করবেন না বলেছি না, ছেড়ে ঘুমোচ্ছে। লোকটা কি পাগল? একটা মানুষ বিপদে পড়েছে, সেদিকে খেয়াল নেই। আচ্ছা, লোকটাকে কি জানানো ঠিক হবে? বুঝতে পারছি না। এক হাতে মোবাইল আর এক হাতে মোমবাতি স্ট্যান্ডটা তুলে নিয়ে ঘরের দিকে ছুটলাম। এখনই চাদরটা গায়ে দিয়ে মামাকে খুঁজতে বেরোতে হবে। ঘরে ঢুকতেই চমকে উঠলাম, আরে মামা তো দিব্যি খাটে শুয়ে রয়েছে, হয়তো অন্ধকারে আমি দেখতে পাইনি। সারাদিনের ক্লান্তিতে এমনিতেই চোখ জুড়িয়ে আসছে, আমিও শুয়ে পড়লাম। ঘুমের ঘোর তখনও কাটেনি, মোমের নিভু আলো বিছানার উপর পড়েছে। আমার কাঁধে হাতের অস্বাভাবিক স্পর্শটা ভালো মতোই বুঝতে লাগলাম। চকিতে ফিরতে আঁতকে উঠলাম। নরকঙ্কাল, নরকঙ্কাল কোত্থেকে এলো? আহ, বাঁচাও, বাঁচাও! মামা কোথায়? মামা, মামা! সর্বনাশ, সর্বনাশ করেছে, এখানে কঙ্কাল কোত্থেকে এলো? আমি আর কোনো দিকে না চেয়ে ঝাঁপিয়ে খাট থেকে নামলাম। নরকঙ্কাল উঠে বসলো স্প্রিংয়ের মতো, আমার দিকে তাকিয়ে বিকট হাসি এসে উঠল। তারপর সর্বনাশ, নরকঙ্কাল আমার দিকে তার লম্বা হাতখানা বাড়িয়ে দিল। বাঁচাও, 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 কে আছে বাঁচাও! আমি প্রাণ বাঁচাতে জানলার কাঁচ খুলে লাফ দিলাম নিচের দিকে। পিঠে অসহ্য চোট নিয়ে সেই কুয়াশা ঢাকা জঙ্গলে বাংলোর সামনে পড়লাম। অন্ধকারে কেঁদো শিয়ালের দল আর ঝিঝির ডাক ছাড়া কিচ্ছু শুনতে পেলাম না। মামা কোথায়, কিংবা আমি বা কোন দিকে যাব তা বুঝতে পারলাম না। তবে বুঝতে পারলাম এই পরিত্যক্ত ভুতুড়ে জঙ্গলে বিষম বিপদে পড়েছি। মামা, মামা কোথায় তুমি? মামা! বাংলো ছাড়িয়ে বনের মধ্যে ঢুকলাম। কি ভয়ানক কুয়াশায় ঠেকে রয়েছে সে বন! আশপাশের গাছে পাতার খসখসানির আওয়াজ পেয়ে ভাবলাম মামা আসছে বুঝি। কে, কে সামনে এসো! কি হলো, গাছের পিছনে কেন, সামনে এসো! একটা শিশুর হাসির আওয়াজ পেলাম প্রথম, তারপর গাছের ফাঁক থেকে উঁকি দিল সে। মিশমিশে কালো ছায়ার মতো তার শরীর, চোখ দুটো জল জল করছে। বিটু, আমি এখানে! আরে, মামার আওয়াজ কোথা থেকে আসছে কিছুই বুঝতে পারলাম না। ওরে বিটু, আমায় বাঁচা! তুমি কোথায় মামা, তোমায় দেখতে পাচ্ছি না কেন? তারপর এই বাচ্চা ছেলেটাকে দেখলাম আমার সামনে থেকে ছুটতে চলে গেল। আমি ওর পিছু নিলাম, যদি মামার খোঁজ পাই সেও ছুটছে আর সাথে আমিও। কে, কে কথা বলে? মামা, তুমি এখানে? আমার বাচ্চা, বাচ্চা বিল্টু, নয়তো এই অন্ধকারে সারা জীবন পচে মরতে হবে। চিন্তা করো না মামা, আমি তো এসেছি, কিন্তু কি হয়েছিল সেটা তো বলবে। ওই তো মোমবাতি স্ট্যান্ডটা আনতে যাওয়ার সময় দেখি দেওয়ালে একটা পচা মৃত মহিলার দেহ। আমি ভয়ে বাংলো থেকে বেরিয়ে যাই, তারপর ছুটতে গিয়ে গর্তে এসে মরি। বলো কি মামা, তাহলে ঘরে যাকে দেখেছিলাম সে কে? এ বাংলোর চারিদিকে ভূত, নিশ্চয় ভূত দেখেছিস। অন্ধকার গর্তের ভিতর চিৎকার শুনতে পেলাম হঠাৎ। কি মশাই, আমার ছেলেটাকে জাগিয়ে দিলেন তো,
এইবার আপনাদের আর রেহাই নেই। মানে? তখন বলেছিলাম এখানে আসবেন না, ছেলে জেগে যাবে, কিন্তু শুনলেন আমার কথা, দিব্যি ঘুমটা ভাঙিয়ে দিলেন তো। আরে মশাই, কোথায় আপনি? আপনাকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই বাংলোটা কি ফুটেদের আস্তানা না? ভূত দেখলেন কোথায় মশাই? এইবার নিজেরা ভূত হয়ে দেখুন। এই কি আছিস, ওদেরকে চাপটে ধর, আমি মাটি ফেলছি। অন্ধকার গর্তের চারিদিকে শুধু সাদা সাদা জল জলে চোখ দেখতে পেলাম। গর্তের উপর থেকে মাটি পড়ে আমরা দুজনেই আজকে সমাধিস্থ হব বলে মনে হলো। পরদিন সকালে আশপাশের লোক জিজ্ঞেস করলো, আমরা কি করে সেই মরণ ফাঁদ থেকে পালিয়ে বাঁচলাম? ভাগ্যিস একটা সুড়ঙ্গ খুঁজে পেয়েছিলাম সেখানে, হয়তো আগের লোকেদেরই করে যাওয়া। সেখান থেকে কোনো রকমে পালাতে সক্ষম হয়েছিলাম। ঠিক এই জায়গাতেই 55 বছর আগে একটা বাংলো ছিল মশাই। শুনেছিলাম লোকটা তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে মেরে পুঁতে দিয়েছিল এখানে। তারপর ওই লোকটা আর তার ছেলেও বেশি দিন বাঁচেনি, তাদের মৃত্যুটাও রহস্যজনক ছিল। বাংলোটাকে কবে এখানের লোকেরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। তবু কুয়াশা জড়ানো রাতে এই জঙ্গলে বাংলো জেগে ওঠে মশাই। না না না, হোটেলের দিকে এক্ষুনি রওনা হই, নয়তো আজ রাতে ওই বাংলোতেই কাটাতে হবে।